Hi, Betty. Oh, no. আরে আমরা দাদাইর বাড়ি যাব তো ওই জন্য কেন আমার স্কুল আছে না ও নো আরে ভাইয়ের অন্নপ্রাশন তো ভাইকে দেখবি না হ্যাঁ অন্নপ্রাশন হে মোনা আমার তো অন্নপ্রাশন হয়েছিল হে এখন তো তুমি বড় দিদি ইউ আর বিগ সিস্টার ঠিক আছে এখন নাও খাও মামা দেখো আমি রেডি আমার ব্যাগ গুছানো শেষ আরে এখনই যাব না তো দুদিন পর যাব কেন মা আরে ভাইয়ের জন্য গিফট কিনতে হবে না ভাইকে গিফট দেবে না ভাইকে কিছু খেলনা দিতে হবে কিছু ভালো ভালো গিফট দিতে হবে তো আমি একটা খেলনা কিনে দিতে চাই ভাই হ্যাঁ ঠিক আছে খেলনাটা তুমি দিও এখন যাও গিয়ে রেডি হয়ে নাও যাই যাই তাড়াতাড়ি রেডি হই আবার গিফট আনতে হবে উফ কত কাজ আমিও যাই রেডি হয়ে যাই মা ভাইয়ের জন্য কি সোনা কিনবে নাকি হ্যাঁ সোনার মতো ভাইয়ের জন্য তো সোনাই কিনতে হবে ওয়াও তারপরে কিন্তু খেলনা কিনবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর খেলনা কিনবো এখন চলো হ্যাঁ এই দেখো না এটা কেমন ওই যে ওইটা পেছনে যেটা এই দেখো মাম্মা এটা ভাইয়ের জন্য কিনে নিয়েছি দেখো তো কেমন ওয়াও কি সুন্দর এখন চলো খেলনা কিনতে Yeah!
কেমন লাগছে? ওয়াও! খুব সুন্দর লাগছে। সব লোক আসেনি কেন? এখন না তো, রাতে হবে, রাতে আসবে সবাই। কেন? এখন তাহলে কি হবে? এখন এখন ভাইয়ের অন্নবাসন হবে। অন্নবাসন আবার কি? অন্নবাসন হলেও মুখে ভাত। ভাই আজ প্রথমবার ভাত খাবে। বুঝলে? ও, চলো চলো তাড়াতাড়ি দেখি। হ্যাঁ, চলো চলো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত দেখো মনা, চারদিকে কত লোক। চলো এখন একটু ভাইকে কোলে নিয়ে আসি। এই দেখো পুচু সোনা, কি সুন্দর সাজানো হয়েছে তোমার জন্য। চুপ করে তুই কেন ছিলি শুধুই মনে বেঁধে রেখে চুপ করার বলে? আচ্ছা এসো এসো, বলে দে সব বাধা কাটি রঙিয়ে বসন্ত বেলা। বলতে চেয়েছি ওয়ে মরেছি আড়ালে তোকে অত দেখেছি। এখানে বাফেট হয় না, এখানে এভাবেই সবাই বসে খায়। আবার তোমাকে সার্ভ করে দেবে। বুঝলাম বুঝলাম। হ্যাঁ, এই তো বুঝেছো। কি খাবার আছে মা? হ্যাঁ, ইলিশ আছে, মাটন আছে, অনেক খাবার আছে। ওয়াও, রেস্টুরেন্টের মতো। যাই যাই খাই খাই। হ্যাঁ চলো চলো চলো, আমি তোমাকে হেল্প করছি। চলো। পানিসা গরে নিসা চা নিতা পা বাগরে সা।